টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকা এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় ওই বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এছাড়া টাঙ্গাইলের গোপালপুরে এক ফার্মাসিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ গ্রাম গোহাত্রাকে লকডাউন করা হয়েছে। জেলার সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে এক নারী মারা গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী কয়েকদিন যাবৎ জ্বর সর্দি কাশিতে ভুগলেও বিষয়টি গোপন রেখেছিলেন। এদিকে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ারের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার বাড়ি লকডাউন করেছেন বরগুনা জেলা প্রশাসন। দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়ে পঞ্চগড় জেলা শহরের বাসিন্দারা স্বেচ্ছায় নিজেদের এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যাংক সিকিউরিটি গার্ড কোভিড-19 আক্রান্ত হয়। প্রশাসন আক্রান্তের বাড়িসহ ছয়টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করেছে। এছাড়া চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার শাপলা আবাসিক ও সাগরিকা এলাকায় করোনা আক্রান্ত দুইজনকে শনাক্ত করার পর দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। নারায়ণগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে শহরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে মানুষ এখনো কারণে অকারণে রাস্তায় বের হচ্ছে। এদিকে আজ থেকে নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়। ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ান APBN এর এক পুলিশ সদস্যের কোভিড-19 শনাক্ত হওয়ায় 434 জন সদস্য সহ APBN এবং আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা তাবলিগ জামাতের 16 ব্যক্তিকে করোনা সন্দেহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কুমিল্লা বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন। মাসুদ মুস্তাহিদ, RTV।